ফের বিয়ে করেছেন ঢালিউডের তারকা অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি। সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন রবিন। জানা গেছে, গত 27 মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা ও রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে বসবাস করছেন। পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ফেসবুকে পূর্ণিমা রবিন দম্পতির বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ভাবিনি কখনো চলে যাবে এভাবে আমাকে একা ফেলে, স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। সঙ্গে যুক্ত করেছেন মন খারাপের ইমোজি। ক্যাপশনে নিচে ডান পাশে লিখেছেন, তবু অভিনন্দন। কাজের সূত্রেই রবিনের সঙ্গে পূর্ণিমার পরিচয়। 3 বছরের পরিচয় থেকেই বন্ধুত্ব, এরপর মন দেওয়া নেওয়া। তবে বিয়ের পর পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। তাদের কেউ কেউ কোভিড পজিটিভ ছিলেন, যে কারণে বিয়ের খবর জানাতে দেরি হয়েছে। চলতি বছরের শেষ দিকে পূর্ণিমা রবিনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।